জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন 30 নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন সিইসি নির্বাচনী ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না বিএনপি নির্বাচনী ট্রেন মিস করছে বললেন ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে পঙ্গপোষা করে ছুঁড়ে ফেলবে জনগণ বললেন রুহুল কবির রিজভী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অন্যদিকে প্রত্যাখ্যান করে বিরোধী দলগুলোর বিক্ষোভ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সারা দেশে গণতন্ত্র মঞ্চ ও বাম জোটের ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে সুষ্ঠু ও সংঘাতী নির্বাচনের জন্য সব দলের মধ্যে শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র জানালেন পিটার হাস সংলাপের সুযোগ নেই বলছেন ওবায়দুল কাদের আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 2 থেকে 4 ফেব্রুয়ারি অংশ নেবেন জুবায়ের আহমেদের অনুসারীরা আর 9 থেকে 11 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ওয়াসিফুল ইসলামের অনুসারীরা এবার গাজায় আল শিফা হাসপাতালের ভেতরে ইসরায়েলি বাহিনীর অভিযান আতঙ্কে ডাক্তার রোগী ও আশ্রিতরা বিশ্বকাপ বাছাইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মেলবোর্নে বাংলাদেশ সময় বিকাল 3টায় শুরু হবে ম্যাচটি নিউজিল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারত সচিনকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ 50টি সেঞ্চুরির রেকর্ড বিরাট কোহলির